আসসালামাইকুম, আমি সাদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার দিন নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকালটা। আর আজকের ভিডিওটা পাবলিশ টাবলিশ করে দিছি, এখন বাজছে 11:30। তখন আমি ভিডিওটা অন করলাম, কারণ আমার শরীরটা ভালো লাগতেছিল না। কি করব বলো, আমার শরীর নিয়ে আমি পারছি না। এখন বসছি, একটু পানি খাবো, ঠান্ডা পানি খাবো, কারণ খুব খারাপ লাগতেছে। আর আজকে সব কিছুই মোটামুটি আস্তে আস্তে গোছাইছি, জামা কাপড় গোছাইছি। এখন একটা বিছনার চাদর ধোয়া রয়েছে, চাদরটা ধোবো, তাই চিন্তা করছি ভিজেই রাখছি। উঠে এই সকালে একটু পানি খেয়ে নিছি, ঠান্ডা পানি। তাই সকালবেলা ঘুম থেকে উঠি মানে ভিজেই রাখছি। কালকে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের ভিতরে, ওটা ফ্রিজে রয়ে গেছে, ওটা আজকে আবার গরম দেবো। আর কালকে সেমাই আছে, এটার এখন খেয়ে নেবো, যে কালকে সেমাইটা খেয়ে নেবো। এই হচ্ছে কাজ, আর কিছু না, কিছু খেতে হবে তখন। তারপর রেস্ট টেস্ট নেবো, যদি পারি উঠে একটু কাজ করবো। আর আজকে রান্না বান্না নেই, কারণ হচ্ছে ভাত আছে, কালকে একটু বাড়াইয়ে রান্না করছি, যে আজকে রান্না করব না। কারণ এক হয়েছে শরীর ভালো না, নিজের লড়তে সরতেই পারি না, তারপরে যতটুকু পারি ততটুকু করি। তো এই জন্য চিন্তা করছি একটু বাড়াই রান্না করি, কালকে রান্না করবো না। আর আলু ভর্তা বানাইতেছি, পান্তা ভাত আর আলু ভর্তা ভালোই খাওয়া যাবে, দুপুরেও খাবো রাতেও খাবো। আবার কালকে রান্না করবো, হ্যাঁ কালকে শুক্রবার রান্না করলে শুক্র শনি দুই দিন হয়ে যাবে। হ্যাঁ এরকম করেই এখন খেতে হবে, করার কিছু নাই, কারণ যেহেতু আমার শরীর ভালো না, আমি নিজে পারি না রান্না করতে, কি করব বলো। যে নিজে পারি না, এই মানে উবরুই উবরুই আবরুই আবরুই কালকে বিকেলে দুগে চাল জল দিছি, একটু আলু সেদ্ধ করছি। আবার কথা বললে হাঁপাই যায়, যে কথা বললে মানে হাঁপানি রোগের নাম করে। তা চলো একটু খেয়ে নিই, তারপরে কথা বলি। যে তারপরে আবার এবার ছোটো চামচ টামিচ আনবো না, এই চামচটা দিয়েই খেয়ে ফেলে। তা চলো একটু খাই, তারপরে যা করি করবো। হ্যাঁ ধুয়ে গোসল টোসল করে আসছি, তখন একটু সেমাই খেয়ে শুয়েছিলাম, এখন বাজে তিনটা। আমি তিনটার সময় উঠলাম, উঠে জামা কাপড় ধুইলাম, জামা কাপড় না বিছানার চাদর ধুইছি আর বোকরাটা ধুইছি। ধুয়ে মাত্র গোসল করে আসলাম, খাওয়া দাওয়া কিছুই করি নাই, ভাত গরম করে পানি দিয়ে রেখে দিয়েছি। ভাত ফ্রিজে রাখলে না শক্ত শক্ত হয়ে যায়, আমাদের চাল চাল হয়ে যায়, ওইটা একটু গরম পানি দিলে নরম হয়ে যায়। তো এরকমের করে পানি দিয়ে রাখছি, পান্তা ভাত তৈরি আছে, পান্তা খাবো আমি এরকমের করে, যে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো। আর চোখ মুখ দেখো সব খারাই গেছে, তো কোথায় জানি কি কাটতেছে কাঠমেস তৈরিরা, তাই কাঠের শব্দ। আর দেখো কী কী ধোয়াধুয়ি করছি, সব ব্যালকনিতে দড়ি টানাইছি, ব্যালকনিতে রোদ্র দিয়ে দিই, বালিশের কাবার বিছনার চাদরটা ধুইছি, বালিশের কাবার ধুইছি, আর এই বোকরাটা ধুইলাম, এগুলো ধুয়ে এখানে মেলে দিলাম, যে সবগুলোই ধুয়ে মেলে দিছি। বাতাস বাতাস আসতে পারবে না, যেন কিছুক্ষণের জন্য মানে না শুকান পর্যন্ত, আজকে ওরকম আটকানো থাকবো, ফ্যান সারিয়ে থাকবো অনেক। আর চলো রান্নাঘরের দিকে কী খাবো, ভাত গরম করে এবার ঠান্ডা পানি দিয়ে রাখছি, যে পানি ভেতরে গেছি, খাইয়াও থাকবে না, আজকেও খাইয়ে কালকে দুপুর তোমার মনে হয় এটাই হবে কাজ। আর এই ভাত আছে, এই ভাতটাই খাবো, একদিন রান্না করে তিন দিন খাই, তুমি চিন্তা করো। আমার নন পাবলিক কয়জন আছে, আমি বড় লোকেই যাবো, এখন যে পালা দেখেছি না, একদিন রান্না করলে তিন দিন খাইলে বড় লোকেই তো আর বেশি দিন লাগবে না। যে রাত 9টা, আজকে তো রান্না বান্না নাই, এতক্ষণ তোমায় শুয়েছিলাম আজকে মানে সারাদিন। বিকেলে একটু কাপড় চুপুর ধুইলাম, আর এখন জামা পায়জামাটা ধোয়া ধোয়া ছিল, সাবান দিয়ে ভিজেই রাখছিলাম, তো ওইটার একটু ভালো করে একটু পানি দিয়ে খলাই দিয়া রৌদ্র দিয়ে ধুইছি রুমের ভিতরে। তা এখন বাজে রাত্র 9টা, চিন্তা করছি রুম সারাদিনে ঝাড়ু দিনে দেবো না, একটু বিছনাটা করে দুইটা খাবো, ওষুধ খাবো, শুয়ে পড়বো। কারণ হচ্ছে শরীর যদি ভালো না থাকে তোমার কিছুই ভালো লাগবে না, এটাই মেইন কথা। শরীরে এত মানে কষ্ট কেন দিয়েছে আমারে আল্লাহ তাআলা, আমি জানি না যে কেন অসুস্থ, এত পরিমাণ অসুস্থ থাকে। আর কালকে একটু মাছ আছে, চিন্তা করছি শুক্রবার দিন মোটামুটি কষ্ট হলো, নিজের কাজটা নিজেরই করতে হবে, কেউ করে দেবে না তোমারে, যতই কষ্ট হোক। আস্তে আস্তে কাপড় চুপুর মানে ঢাকা থেকে আইসা যেগুলো ছিল মানে আস্তে 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 অল্প 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 করে, যে বিকেল টাইমে একটু ভালো লাগে, সন্ধ্যার টাইমটায় ওইগুলো একটু 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 করে ধুয়ে আয়রন করে জামা কাপড় তো ভরলাম, তারপর চাদরটা ধরে আজকে ধুয়ে দিছি, মোটামুটি ধোয়াটা শেষ করছি। এখন কটা মাছ আছে, আকোটা সেটা হলো 2 কেজির মতন মাছ আছে আখোটা ফ্রিজে, কালকে আল্লাহ বাসালে মাছ কটা ভিজাইয়া
কুইটে ফেলাবো। যতই কষ্ট হোক আস্তে আস্তে মাছ কটা কুইটে যদি ফ্রিজে ভরতে পারি, মাছের কাটার জন্য ওটা তেলাপিয়া মাছ মনে হয় বাজেপাত মিলানো মাছটা আমাকে একজনে গিফট করছিল 2 কেজির মতন, তাই মাছটা যদি কুইটে পড়ি ফ্রিজটা অনেক জায়গা বের হবে, তার জন্য মানে ফ্রিজটা পুরো ভরা, তার জন্য চিন্তা করছি কালকে ওইটাকে বের করব, বের করে ওইটাকে কুটবো আর কালকে একটু কিছুটা রান্না করে খাবো। যাই রান্না করে ভালো মন্দ করবো, চাচ্ছি কাঁঠালের বিচি দিয়া মুরগি দিয়া খাবো, কারণ কাঁঠালের বিচি আমি খালি খেতেই পছন্দ করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারি, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করে খালি খেলে খাবো, কারণ আমার কাছে খুব পছন্দের একটা খাবার, এটাও করতে পারি। তাই চলো আজকের ভিডিও আর কন্টিনিউ করব না, এখন বিছনা করবো, মাথার চুল দুগো বাঁধবো, ফ্যানটা সারবো, প্রচণ্ড গরম রুমটার ভিতরে অনেক গরম লাগতেছে, আর যখন এই সব 2টা লাইট জ্বালাই টিউবটা জ্বালাইলে পুরো রুম গরম হয়ে যায়, দেখো কথা বলতে পারি না, ভয়েস ডাব্বে ডাব্বে যায়, এমন অবস্থা হয়ে গেছে। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আবার একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও করে দিলাম, আবার কালকে পারলে একটা ভিডিও করে দেবো। তাই সবাই গুড নাইট, আল্লাহ হাফেজ।